হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সঙ্গীতা ব্লগে সবাইকে ওয়েলকাম। আর আজকে অনেক দিন হয়েছে আমি ব্লগ দিনে, তার জন্য সরি। আর আজকে আবার ব্লগ নিয়ে আসছি, আপনারা সাথে থাকেন। আপনারা কেমন আছেন জানিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন তাই চাই। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর আপনারা সাথে থাকুন। এবার এখানে আমি ধুতুনা দেখায় নিব। আমার ছান টান হয়ে গেছে, আমি তার জন্য আপনাদেরকে দুধনা দেখাই নিব। আমি যে ধুয়ে নিয়ে আসি গা, হ্যালো ফ্রেন্ড, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে গা। বাইরেও মন্দির আছে একটা, আর ভিতরে খালি একটু ঢুকনা দেখাই। বাইরে আমগো ঠাকুর আশা সরি দেয় ঠাকুর পুজোটা, কোন সময় আমরাও দিই। আর এবার আমি কেটে নিয়েছি রান্না করে, এই পটল ভাজা করব। আর এখানে কুমড়ি শাক বলে কুমড়ি শাক ভাজি করে নেব। আপনারা দেখতে থাকুন আমার ব্লগটাকে। আমি কেমন ফুটবো গ্যাসের মধ্যে, যেমন ফুটা খাইতে মন যাচ্ছে তার জন্য। এই দেখুন গ্যাসের মধ্যে মতো পুষতেছি। আমার মতো পুরো খাইতে খুব ভালো লাগে, গরম ভাজি এটা খাবো মতো পুরো।
ফ্রেন্ডস, এই যে এখানে আমার টমেটো পুরো হয়ে গেছে গা, এটা এবার আমি ছিলে নেব। হ্যালো ফ্রেন্ডস, আমার শাক এখানে রান্না হয়ে গেছে, পটল ভাজি হয়ে গেছে গা। এখানে আজকে আমি মাংস বানাবো, এই যে লোকাল মুরগি নিয়ে আসছে, আর এখানে আছে শুকনো লঙ্কা বাটা, এখানে আছে জিরা বাটা, এখানে আছে ধনিয়া বাটা, আর আদা বেটে নেব। টমেটো কুচি করে নিয়েছি, এদিকে পেঁয়াজ ছুলে নিয়েছি, এটি কেটে নেব, আলুটা আগে ভাজি নেব। ফ্রেন্ডস, আজকের ভিডিওটা অল্প অন্ধকার অন্ধকার লাগতে পারে, খিড়কিটা বন্ধ করেছি, অনেকটা রৌদ্র আসছিল, তার জন্য আমি আলুটা ভেজে নেব। তেল অনেকটা গরম হয়ে গেছে, অল্প একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা ভেজে নিলে খাইতে স্বাদ হয়। এখানে ঢেকে ঢেকে দেবে, আর এখানে আমি মাংসটা ধুয়ে নেবো, ভালো করে একবার দুইবার ধুয়ে নিয়েছি, আবার দুবার ধুয়ে নেবো। বাজার থেকে কেটে নিয়ে এসে মুরগিটা
এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব এভাবে দিয়ে আর কোন মশলা বাটতেছে আমি একটু বেটে নেব আদা রসুন দি প্রেস আমি মাংসটা এবার বসায় দিব ওই তেলের মধ্যেই এই যে দিয়ে তেল আলু ভাজিছি এখানে আলু ভাজা হয়ে গেছে গা দেখিয়েছি আপনারা দেখতে থাকুন আমি সিম্পল ভাবে মাংসটা বানাবো এখানে তেল গরম হয়ে গেছে গা আমি কয়েকটা পেঁয়াজ কুচানো দিয়ে দেব বড় সাজা পেঁয়াজগুলো দিয়ে দেব আজকে আমি মাংসটা মাছে বসাইলাম না আমি ডাইরেক্ট বসাবো আজকে তেজপাতা দুইটা দিয়ে দিয়েছি কই যাইব আসরে গো ভালো যাইতে পারে তখন যাইতে গা লাগে আদা রসুন দিয়ে দিয়েছিলাম টমেটো দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দিব কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা আর এখানে আমি জিরা বাটা ধনিয়া গুঁড়ি বাটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দেব তেলের মধ্যে এটা ভাজা ভাজা করে নেব আমি আর মাংস মাখার মধ্যে আমি দিয়ে দিছি লবণ লবণ আর হলুদ দিছিলাম এটার মধ্যে অল্প একটু দিব বেশি দিব না নাহলে গন্ধ করবে সবার অন্যান্য ধরনের রান্না থাকে আমি এই সিম্পলভাবে এইবার নামাইছি বানাইতেছি ডাইরেক্ট করে দিয়ে মশলাটা কষাই নিব নাহলে গন্ধ করবো কাঁচা কাঁচা গন্ধ করবে ভালোভাবে কষাই নিব আমি অল্প একটু জল দিয়ে দিব এর মধ্যে এটা মশলাতে ঝুল ছিল অল্প একটু দিয়ে দিয়েছি আবার ভাজা ভাজা করে নেব এবার আমি মাংসটা দিয়ে দেব Thank you.
আমি আলুটা দিয়ে দেব মাংসের মধ্যে। এবার এটাও ভাজা ভাজা করে নেব। অল্প অল্প দেখতে কালো হচ্ছে, তার মানে অন্ধকার আছে, তার জন্য অল্প অল্প কালো লাগছে দেখতে জন্য। এই খিড়কিটা বন্ধ করে আছি রোদ উপরে অনেক, কিন্তু তাও রুমটা অল্প কালো কালো লাগবে। আমি ভাজা ভাজা হতে দেবো মাংসটা। ফ্রেন্ড দেখতেই পেলেছে অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে গা। আর আমি এত তেল দিয়ে বানাই নাই, কমাই বানিয়েছি তেল দিয়ে। ঘরে খাওয়ার জন্য একটু তেল কমাই দিলে ভালো লাগে খেতে জন্য। আমার ভাজা ভাজা হয়ে গেছে গা দেখতেই পাচ্ছেন। এই যে আমি এবার তরকারি ঝোল দিয়ে দেবো। তরকারি ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে দিতেছি। আমি দেখাই দিই, এই যে আমি তরকারি জল দিয়ে দিয়েছি, এবার উতলাইতে দেব। আমার তরকারিটা হয়ে গেছে গা, এবার আমি গরম মশলাটা অল্প দিয়ে নেব। গরম মশলাটা আমি পাটার বাটি না, এটা পাউডার গরম মশলা নিয়েছি। এবার আমি নামাই নিব। এই যে আমি মাংসটা নামাই নিলাম, আমার মাংস কালারটা এমন হয়েছে। হ্যালো ফ্রেন্ড, তখন দেখতে পেলে আমার রান্না বাড়া হয়ে গেছিলো গা। আমরা ভাতও খেয়ে নিয়েছি, ভাত ফুত খেয়ে বাসন ধুয়ে নিয়েছি, আর বিকালের কাজকুস হয়ে গেছে গা। এখন বাজে 4টা, বিকালের কাজকুস করে নিয়েছি, আর মিট্টু ফ্রেশ হয়ে নিয়েছি, আর খালি কয়েকটা বাসন বাইরের থেকে আনতে বাকি আছে, ওইটা আনবো। কয়েকটা বাসন আছে, ওই যে বলেছিলাম ওইটা নিয়ে আসবো। এই যে কয়েকটা বাসন, এগুলো নিয়ে নেব। এই যে আমি তুলে নিয়ে আসি, এখন এটি ঘরে নিয়ে যাব। বাসনটি বসায় নিই এক সুটে। আমার বাসন গুছানি হয়ে গেছে দেখতে পেলে, বেশি ছিল না, কয়েকটাই ছিল। ভাত খাওয়া দুপুরে বাসনটি।
আমার ব্লগটা যদি ভালো লাগে থাকে আজকের ব্লগটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দিবেন। আর আজকের জন্য ধন্যবাদ, আজকের জন্য বাই।